দেখো দশম শ্রেণীর ছাত্রদেরকে বলছি, আজকে তোমাদেরকে আমি যে চ্যাপ্টারটা করেছি সেটা হচ্ছে অধ্যায় 5, কোষে দেখো 5-3, পেজ নম্বর 99-এর 12 দাগের MCQ-এর 5-এর অঙ্কটা, 12 দাগের MCQ-এর 5-এর অঙ্কটা। 4 পয়েন্ট আমার আগের ভিডিও করা আছে, আমি এরপর 5 থেকে করছি এবং বাকি যেগুলো আছে সেগুলো পরপর করে যাব। তোমরা আমার ভিডিওগুলো ওয়াচ করবে, ওয়াচ করলেই সব MCQ-এর অঙ্কগুলো পেয়ে যাবে, এবং শুধু অনুপাত সমানুপাত নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক তোমরা পেয়ে যাবে। এখন আমি অঙ্কটা করছি, দেখো কীভাবে করছি। দেখো প্রথম অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা বলেছে 2a = 3b = 4, হলে a = b সমান কত হবে। চারটে অপশান দেওয়া আছে, একটা অপশান 3, 4, 6, একটা হচ্ছে b হচ্ছে 4:3:6, c হচ্ছে 3:6:4, আর d হচ্ছে 6:4:3। এই চারটে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোন অপশানটা কারেক্ট সেটা তোমাদেরকে বার করতে হবে। এখন দেখো আমি বার করছি, দেখো আমার অঙ্কটা কী বলেছে। দেখো আমার অঙ্কটা বলেছে 2a = 3b = 4c হলে 2a = 3b, দেখো অঙ্কটা দেখো, 2a = 3b = 4c, 2a = 3b = 4c হলে a = b = c সমান কত। 2a = 3b = 4c হলে কত হচ্ছে দেখো, তাহলে a/b = b/c করে দাও, a/b = b/c করে দাও। 2a = 3b, তাহলে a/b = কত হবে বলো, a/b = হবে 3/2। দেখো 2a = 3b, আবার দেখো 3b = 4c, 3b = 4c, অতএব b = কত, কত হচ্ছে দেখো b/c = কত, দেখো b/c = 4/3, 4/3 হলো দেখো, তাহলে a/b = কত হচ্ছে 3/2, আর তোমার b/c = কত হচ্ছে 4/3। তাহলে তোমার a:b সমান কত, a:b = 3:2, আর তোমার b:c = 4:3। এরপর তুমি এক কাজ করো, এই অনুপাতটাকে সমান করে নাও। সমান করলে কী করতে হবে, প্রথমটাকে আমি কী করলাম, প্রথমটাকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4:3:4:2, প্রথম অনুপাতটাকে 4 দিয়ে গুণ করলাম। আর দ্বিতীয় অনুপাতটাকে কী করছি, আমার দেখো বিটাকে মিলতে হবে, বিটাকে মিলতে হলে 2 দিয়ে গুণ করো, 4:2, আর এটা হচ্ছে 3:2, তাহলে আমার কথা হচ্ছে দেখো এই বিটা মিলে গেল, দেখো এখানেও বিটা 8 আছে, এখানেও বিটা 8 আছে, তাহলে আমার কত a:b = c সমান কত হবে, দেখো a:b = c সমান কত আমার চেয়েছি কি, দেখো আমার তাহলে কথা হচ্ছে দেখো এইটা সমান কত হচ্ছে 7^12:8 এটা হচ্ছে, আর এটা হচ্ছে কত 8:6, তাহলে আমার কথা হচ্ছে দেখো আমার আসছে 12:8:6, এটাকে যদি কাটাকাটি করে দাও তুমি 6 হবে, এটা 4 হবে, আর এটা হবে 3, তাহলে 6:4:3, 6:4:3, তাহলে আমার কোন অপশানটা কারেক্ট, দেখো 6:4:3 এই অপশানটা কারেক্ট। এরপরে দেখো আমার যেটা দিয়েছে, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো, কী বলেছে দেখো, ab/c² bc/a² আর ca/b², হ্যাঁ ca/, এই যে বিবৃতিগুলো এই বিবৃতিটা দেওয়া আছে, এই বিবৃতিটা মিথ্যা না সত্য। এখানে কী বলেছে দেখো আমার অঙ্কটা কী বলেছে, আমার অঙ্কটা বলেছে দেখো এরা যৌগিক অনুপাত, এটা বলেছে কি এরা যৌগিক অনুপাত, এদের অনুপাত হচ্ছে এর যৌগিক অনুপাত 1:1, দেখো এখানে লিখেছে এর যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত অনুপাত 1:1:1, তাহলে দেখো আমাদের যৌগিক অনুপাত ফর্মুলা কি, এইটা গণিত এইটা গণিত এইটা করো, তাহলে ab/bc কত হচ্ছে দেখো ab/bc/ca, এটা আমার হলো। আর নিচেতে কী হচ্ছে দেখো c²:a²:b², c²:a²:b², এখন দেখো a গুণ করলে কত হয় স্কোয়ার হয়, তাহলে আমি এই এটা এটা কেটে দিতে পারি 1 হবে, এই বিটা আর এই বিটা যদি কেটে দেওয়া হয় তাহলে কত হচ্ছে দেখো এই বিটা আর এখানে বিটা, তাহলে এখানে একটা 1 হচ্ছে, আর তোমার এই সিটা আর এই সিটা দিকে এখানে একটা 1 হচ্ছে, তাহলে আমার কথা হচ্ছে দেখো নিচে তো 1 হচ্ছে আর উপরও কী হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1:1, তাহলে অপশানটা কি সত্য, সত্য।
আবার দেখো এইটা বলছে ক্রমিক সমানুপাতি, এটা ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি ফর্মুলাটা কী বলো তো? ক্রমিক সমানুপাতি ফর্মুলা হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে তুমি দেখো যদি এ বাই বি আর বি বাই সি সমান হয়ে যায় তাহলে এরা ক্রমিক সমানুপাতি। তাহলে আমি কী করছি দেখো, এক্স কিউব বাই ওয়াই, তার নিচে হচ্ছে কত, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর নিচেতে হচ্ছে কত, এক্স ওয়াই কিউব। দেখো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, যদি দুটো অনুপাত সমান হয় তাহলে আমরা বলতে পারি এটা ক্রমিক সমানুপাতি। কাটাকাটি করো, এখানে কত হচ্ছে এক্স হচ্ছে, আর এখানে হচ্ছে ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই, আর এখানে কত হচ্ছে দেখো, কাটলে এক্স হচ্ছে আর এখানে হচ্ছে ওয়াই, তাহলে সমান কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে, এখানে কী আসছে পাচ্ছ তুমি, এক্স পাচ্ছ আর এখানে ওয়াই পাচ্ছ, তাহলে এক্স বাই ওয়াই, আর এখানে কী পাচ্ছ, আর এখানে কী পাচ্ছ বলো, এখানে কী পাচ্ছ দেখো, এক্স পাচ্ছ আর এখানে কী পাচ্ছ, ওয়াই পাচ্ছ, তাহলে এইটাও এক্স বাই ওয়াই। তাহলে দেখো দুটো অনুপাত আমার সমান হয়ে যাচ্ছে, তাহলে দুটো অনুপাত যখন আমার সমান হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি যে অপশানটা কি সত্য।